কলকাতা নাইট রাইডার্স কোন দিক দিয়ে ভুগাতে পারে কেকেআর? কেকেআর শিবিরে গত কয়েক বছরে দুটি বিষয় খুব ভাবাই, ব্যক্তিগত নৈপুণ্য কোন সময়ে আসবে আসেল কখনো শুনি না নেই। এই দুই ব্যর্থ হলে ধারাবাহিক ভরসা দেওয়ার মতো কেউ নেই। বিস্তৃত নজর থাকবে নতুন কোচ, এই দুজনকে কিভাবে ব্যবহার করবে। দীর্ঘ সময় পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবার হোম অ্যাওয়ের ভিত্তিতে হবে। ইন্ডিয়ান কারেন্সি হাজারো সমর্থকের সামনে খেলার সুযোগ পাবে কেকেআর, দুবারের চ্যাম্পিয়ন। কিন্তু এরপর থেকে প্লে অফ ও ফাইনাল অবধি দৌড় সীমিত রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। অধিনায়ক বদলেছে, স্কোয়াডে নানা বদল হয়েছে, পরিস্থিতি বদলায়নি। এবার কি ভাগ্য ফিরবে কলকাতা নাইট রাইডার্সের? মিনি অ্যাকশনে নামার সময় সবচেয়ে কম বাজে ছিল কলকাতা নাইট রাইডার্সের, এর মধ্যে স্কোয়াড সাজিয়ে ক্লিয়ার চেষ্টা করেছে তারা। সাফল্য কতটা এসছে বলা কঠিন। কলকাতা নাইট রাইডার্সের কোন বিষয়গুলি শক্তি কিংবা দুর্বল হয়ে দাঁড়াতে পারে? প্রথমেই যে বিষয়টা আলোচনা আসে তা হলো কোচ। এতদিন বিদেশি কোচ নির্ভর ছিল কলকাতা নাইট রাইডার্স। গত আইপিএল এর মাঝে ব্রেন্ডন ম্যাকুলামের কোচের জন্য প্রস্তাব আসে। আইপিএল এর শেষে ম্যাকুলাম যোগ দেন ইংল্যান্ড পেসারদের কোচ হিসেবে। অধিনায়ক বেন স্টোক এবং কোচ ম্যাকুলাম ইংল্যান্ড ক্রিকেটে এরপরই শুরু হয় বাজবল। ম্যাকুলাম যাওয়াতে কলকাতা নাইট রাইডার্সের ক্ষতি হলো কিনা তা বলা কঠিন। এরপর অবশ্য দেশীয় কোচের ওপর ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ হিসেবে নিয়োগ করেছে তারা, এই সিদ্ধান্ত নিয়ে দ্বিমত রয়েছে। হয়তো কেকেআরের এটি দুর্বলতা দাঁড়াতে পারে কিংবা শক্তি। কেকেআর শিবিরে গত কয়েক বছরে দুটি বিষয় খুব ভাবায়, ব্যক্তিগত নৈপুণ্য কোন সময়ে আসবে আসেল কখনো শুনি না নেই। এই দুজনে ব্যর্থ হলে ধারাবাহিক ভরসা দেওয়ার মতো কেউ নেই। বিশেষত নজর থাকবে নতুন কোচ, এই দুজনকে কিভাবে ব্যবহার করেন। কেকেআরের ধারাবাহিক সমস্যা টপ অর্ডারে, প্রতি বছর টপ অর্ডারে টানা পরীক্ষা হয়। কখনো সুইং লাইন ওপেনার, কখনো মিডিল অর্ডার ব্যবহার করেন, কম্বিনেশন বদলানো হয় ধারাবাহিকভাবে, অপরিচিত একাদশ প্রায় ধরে রাখা হয় না বললেই চলে। আগামী আইপিএলে কেকেআর নজর থাকবে এই কিছু বিষয়ের ওপর।